বাহারি রান্নায় আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব দেশি মাগুরের ঝোল। দেশি মাগুরের ঝোল রান্না করতে যা যা লাগবে, চলুন দেখে নিই কি উপকরণগুলো। জিরা বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা 3 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। ফোড়নে লাগবে আপনার জিরা, তেজপাতা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, ধনে পাতা। আর মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে মাছটা ভেজে রেখেছি। আলুও হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছি। চলুন এবার দেখা যাক কিভাবে রান্নাটা করি। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জিরা আর তেজপাতাটা দিয়ে দিই। এখন জিরা বাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরা বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা 1 চামচ, আদা বাটাও 1 চামচ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো 2 চামচ, ঝাল দিয়ে যেরকম খান কম বেশি। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী। এই রান্নাটা করার সময় জিরাটা একটু আপনার কড়াইটা গরম করে জিরাটা 2-3 মিনিট তেলে নিয়ে, তারপরে সেই জিরাটা যদি ব্লেন্ড করতে পারেন বা আপনি চাইলে বেটেও নিতে পারেন। যদি ওই জিরাটা দিয়ে রান্না করেন কাঁচা জিরার বদলে, মানে কাঁচা জিরা বাদে আপনি কাঁচা জিরা না দিয়ে আপনি একটু ভাজা জিরার মতো দিলে তরকারির গন্ধটাও খুব সুন্দর হবে আর দেখতেও অনেক সুন্দর হবে, খেতেও অনেক মজা হয়। কাঁচা জিরার একটা গন্ধ থাকে অন্যরকম। চেষ্টা করবেন কাঁচা জিরে না দিয়ে জিরাটা একটু তেলে হয় ব্লেন্ড করে না হয় বেটে নিয়ে রান্না করতে। এখন আমি মশলাটা একটু কষিয়ে নিয়ে সাথে আলু দিয়ে দিব, যাতে আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম, মশলার সাথে কষে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখন অল্প জল দিয়ে মশলাটা কষানোর জন্য ঢেকে দেব। এখন ঢাকনাটা খুলে দেব। আমার মশলা কষা হয়ে গেছে, এখন আমি তেজপাতাটা তুলে ফেলি। এখন মাছগুলো দিয়ে দেবো। আশা করি রান্নাটা আপনাদের সবারই পছন্দ হবে। অবশ্যই বাসায় একবার এভাবে রান্না করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই। এখন আমি ধনে পাতাটা দিয়ে দিব। জল দিয়ে
আর একটু জল দেব, দিয়ে জল ঢেকে রেখে আর 5 মিনিটের মতো ফুটিয়ে নিই। এখন ঢেকে দিয়ে 5 মিনিটের মতো করে ফুটিয়ে নিই। আমার রান্নাটা শেষ, 5 মিনিটের মতো ফুটিয়ে নিছি। আমার রান্নাটা শেষ, এখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে ফেলি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজ এই পর্যন্ত।